আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম নিপা স্ট্যানিওয়াল থেকে আমি নিপা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সকলে যেন ভালো থাকো গতকাল রাতে আমি এই ভিডিওটি তৈরি করেছি তবে পোস্ট করা হয়নি অনেক রাত হয়ে গিয়েছিল আর আজকে ঘুম থেকে উঠেই বসে গিয়েছি ভয়েস দেওয়ার জন্য গতকাল আমি নিউ মার্কেটে গিয়েছিলাম আমার সংসারের ছোটোখাটো কিছু জিনিস কেনার জন্য আর বলতে পারো সংসারটাকে সাজানোর জন্য কিছু জিনিস আমার প্রয়োজন ছিল সেই কারণে যাওয়া আর তোমাদের সাথে আমি কী কী কিনেছি সেটা তো অবশ্যই শেয়ার করব সেই সাথে শেয়ার করব আমি কোন কোন জিনিসগুলো কত দামে কিনেছি অর্থাৎ প্রাইসটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব এই যে এই ছোট্ট ফুলটা দেখছো অর্থাৎ ফুলের যে তোড়াটা দেখছো এইটা আমি কিনেছি দেড়শো টাকা দিয়ে নিউ মার্কেটের ফ্লাওয়ারের যে দোকানগুলো রয়েছে সেখান থেকে দেখেই ভালো লেগে গেল আর তাই কিনে ফেললাম আসলে ছোটোখাটো জিনিস দিয়ে ঘর সাজাতে কিন্তু অনেক ভালো লাগে তাই না আর এখানেও আমি নিয়েছি ছোট্ট একটি জিনিস আর সেটা আশা করছি তোমাদেরকে দেখেই ভালো লাগবে কারণ আমার দেখে খুবই খুবই ভালো লেগেছে আমার দেয়াল সাজাতেও অনেক ভালো লাগে আর দেওয়ালে বিভিন্ন রকম ফুলের ছবি থাকবে এটা আমার অনেক পছন্দের একটি জিনিস তাই ছোটোখাটো দেখে একটি পোস্টার কিনে ফেলেছি তবে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল যে আমি ভেবেছিলাম যে আমি দুটো কিনেছি বাট আমার খেয়ালই নেই যে একটাই আমি নিয়েছি তাই আর কি করা বাসায় এসে দেখলাম যে একটাই কেমন লাগছে তোমাদের জানিও আমার খুবই পছন্দ হয়েছে এটার প্রাইস নিয়েছে দুশো টাকা এখন চলে আসি সংসারের রান্নাবান্নার কাজে আমি এখানে নিয়েছি একটি কুকি কাটারের প্যাকেট এর মধ্যে বিভিন্ন ডিজাইনের সরি বিভিন্ন ডিজাইন তো রয়েছে সেই সাথে রয়েছে বিভিন্ন সাইজের কুকি কাটার আমি অনেক সময় দেখা যাচ্ছে যে পুডিং বানাচ্ছি বা বিভিন্ন রকম কেক বানাতে গিয়ে কিছু কিছু শেপ আছে যেগুলো দিতে গেলে আসলে এই কুকি কাটারটা অনেক জরুরি হয়ে পড়ে অর্থাৎ দেখা যাচ্ছে যে কেকের ওপরে ডেকোরেশনের সময় এগুলো দিয়ে মানে ডিজাইন করলে অনেক ভালো লাগে দেখতে তাই এটা নিয়ে নিয়েছি এটার প্যাকেটটা যেটা দেখছো এটার প্রাইস নিয়েছে দেড়শো টাকা আর তোমরা তো জানোই যে কুকি কাটারটা শুধুমাত্র কুকিজের তৈরির সময় লাগে না এটা আমরা বিভিন্ন রকম পিঠা বানানোর ক্ষেত্রেও কিন্তু ইউজ করে থাকি তবে একই রকম জিনিস প্রায় পাঁচটা সাইজের রয়েছে যেটা বিভিন্ন কাজে লাগাতে পারি অর্থাৎ বিভিন্ন রকম সাইজ দেওয়ার সময় বা ডিজাইনগুলো করার সময় আমরা বিভিন্ন রকম করে কেটে নিতে পারি এই যে দেখো সবগুলো রয়েছে কিন্তু পাঁচটা পাঁচটা করে তবে যদি লুজ পাওয়া যেত তাহলে বেশি ভালো হতো আমি লুজটাই নিতাম আমি লুজটা আসলে চোখে পড়েনি আর এখন সব কিছুর একটু কমতি দেখলাম মার্কেটে তাই আমি প্যাকেটটাই নিয়ে নিয়েছি আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলো না তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন আমি তোমাদেরকে দেখাবো মেজারমেন্ট কাপ আমার একটি হোয়াইট কালারের মেজারমেন্ট কাপ অবশ্য রয়েছে তারপরও রেড কালারটা দেখে একদমই লোভ সামলাতে পারলাম না তাই নিয়ে নিলাম তারপরে হচ্ছে দেখি যে বিভিন্ন কালারেরও রয়েছে অর্থাৎ রেড কালারটা কিনে নেবার পরে দেখি যে এক একটা কাপ এক একটা কালারের রয়েছে অর্থাৎ মাল্টি কালারের কাপ তো যাই হোক আর না হয়ে গিয়েছে আর করবো যেহেতু সাদা একটা সেট আমার রয়েছে তাই রেড কালারটা হয়ে গেল এটার দাম নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা আর দেখা যায় যে অনেক সময় যে আমরা মেজারমেন্ট কাপ খাবার তৈরি করার সময় ইউজ করি একটা থাকলে অনেক সময় দেখা যাচ্ছে যে একটু প্রবলেম হয়ে যায় দেখা যাচ্ছে যে মেজারমেন্ট কাপের এক কাপ যে কোনো ময়দা বা কোনো কিছু নিয়েছি আর একটাও লাগবে মেজারমেন্ট কাপের এক কাপ তখন দেখা যাচ্ছে যে এটা শর্ট পড়ে যায় আর এখন নিয়েছি সংসারের সবচেয়ে জরুরি জিনিস সেটা হচ্ছে কাপড় আটকানো ক্লিপ কিছুদিন আগে আমার ছেলের জন্য আমি একটা নতুন প্যান্ট কিনেছিলাম আর তোমরা তো দেখেছোই যে আমার বারান্দাটা একদম খোলা সেখানে ওর প্যান্টটা নাড়া ছিল এবং অনেক বাতাস হয়েছে এটা আমরা বুঝতে পারিনি দুপুরবেলাতে বাতাসে দেখলাম যে ওর প্যান্টটা উড়ে গিয়ে বাড়ির সামনের একটা গাছে আটকে আছে এবং অনেক ওপরে সেটা কোনোভাবেই পারা সম্ভব না তাই এক সেট অতিরিক্ত ক্লিপ নিয়ে আসলাম আর এই যে এটা দেখছো ন্যাপথালিন এটা তো লাগবেই এটাও নিয়ে নিয়েছি এক প্যাকেট এটার প্রাইস নিয়েছে প্রায় পঞ্চাশ টাকা আর মেজারমেন্ট কাপের প্রাইসটা নিয়েছে তোমাদেরকে তো বললামই ওটাও পঞ্চাশ টাকা ফুল আমার সবসময় অনেক অনেক পছন্দের একটি জিনিস আর তাই জন্য নিয়ে নিয়েছি বেশ কিছু ফ্লাওয়ার স্টিক এই স্টিকগুলো মোটামুটি ভালো লেগেছে তবে কালেকশান অনেক অনেক কম চাইলেই আসলে অনেক ধরনের ফুল যে নিব সেটা হলো না আমার ফ্লাওয়ার ভাসটার জন্য আমি চেয়েছিলাম অনেক ধরনের ফুল দিয়ে সাজাবো বাট সেটা হলো না যেটুকু ভালো লেগেছে আমি তাই নিয়ে এসেছি পরে অন্য সময় গিয়ে আসলে ট্রাই করবো আরও অন্যরকম ফুল পাওয়া যায় কি না রকম ফুল যে নেই তা কিন্তু না আছে তবে খুব একটা পছন্দ হচ্ছে না তাই যেগুলো পছন্দ হয়েছে সেগুলোই নিয়ে এসেছি এইগুলোর স্টিক আমি নিয়েছি একশো আশি টাকা করে আমি তিনটা নিয়ে নিয়েছি এবং সবচেয়ে মজার বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ফুলগুলো কলি আকারে রয়েছে এবং বাসায় এসে আমি এটাকে কী বলবো প্রস্ফুটিত করেছি অর্থাৎ এইভাবে এগুলো সেল হচ্ছে বাসায় এসে এগুলো হাত দিয়ে দিয়ে ছড়িয়ে দিতে হবে এবং কাজটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে মানে এতটাই ইন্টারেস্টিং মনে হয়েছে আমি কিন্তু আসার সাথে সাথে আগে এই কাজটা করে ফেলেছি দুই একটা কলিতে আর এই যে দেখো সানফ্লাওয়ার আমার তো অনেক পছন্দের এই ফুলটি এই ফুলটি আমি প্রায় ব্যবহার করেছিলাম আজ থেকে সাত আট বছর আগে অনেক দিন ছিল তারপরে নষ্ট হয়ে গিয়েছিল আর আবার তাই এত বছর পরে আবারও নিয়ে আসলাম তবে এটারও আসলে যেটা অনেক বড় হয় সাইজটা সেটা নেই ওদের কাছে বড় বলতে আপাতত এই সাইজটাই রয়েছে তাই আমি এটা নিয়ে এসেছি এটা নিয়েছে স্টিক তিনশো টাকা এই তো দেখলে আমার ছোটোখাটো ঘর সাজানোর জন্য ছোট্ট ছোট্ট উপকরণ আমার তো ঘর সাজাতে খুবই ভালো লাগে তবে সব সময় মনে হয় যে কবে নিজের বাসায় থাকবো আর নিজের মনের মতো করে সাজিয়ে নেব আসলে আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা তো ঘরের শেপ অনুযায়ী সাজাতে থাকি অন্য বাসায় গিয়ে দেখা যায় যে না আর সেইভাবে কোনো কিছুই মিলছে না এই যে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফুলগুলো কিভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এটা খুবই ভালো লেগেছে আমার কাছে বিষয়টা আসলে যাই হোক আমার কেন যেন মনে পড়ে গেল কৃষ্ণচূড়া ফুলের কথা কৃষ্ণচূড়া ফুলও যখন পেতাম তখন হাত দিয়ে দিয়ে মাঝখানের যে রেনুটা রয়েছে সেই রেনুর স্টিকটাকে নিয়ে আমরা খেলতাম অর্থাৎ ক্রস এক ধরনের খেলা রয়েছে সেটা একটার সাথে আর একটা বাঁধিয়ে টান দিতাম যারটা ছিঁড়ে যেত সে হেরে যেত সেই ফুলটার কথাই এখন আমার মনে পড়ে গেল। এই স্টিকটা আমি তিনটা কালার নিয়েছি একটা হচ্ছে অরেঞ্জ একটা হচ্ছে পিঙ্ক কালার এবং আর হচ্ছে অ্যাশ কালার হোয়াইট অ্যাশের শেড আসলে তিনটাই আমার খুবই পছন্দ হয়েছে এবং তিনটারই সেম প্রাইস তাই আমি এটা তিনটা নিয়েছি এবং ইচ্ছা ছিল আরও অন্য কিছু ফুল নেবার তবে বললামই তো সেগুলো খুব একটা ভালো ছিল না তাই নিতে পারিনি আসলে আমরা মেয়েরা মনে হয় কিছুটা এই রকমই বাইরে গেলে পারেই মনে হয় যে ঘর সাজানোর জন্য এটা ওটা নিতেই থাকি আসলে সব কিছু মনে হয় যে নিজের পছন্দ মতো যদি করা যেত তাহলে খুবই ভালো হতো কিন্তু সব কিছু তো আসলে ইচ্ছে মতো হয় না আর ঘর সাজানোর ক্ষেত্রে আমি আসলে একটু বেশি জুজি। অনেক কিছুই করতে ইচ্ছে করে অনেক রকমভাবেই সাজাতে ইচ্ছে করে কিন্তু বললামই তো আসলে পসিবল হয়ে ওঠে না আর তাই চেষ্টা করি যতটা সম্ভব ঠিক ততটাই সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখার জন্য আমার খুব ইচ্ছে রয়েছে তোমাদের সাথে আমি আমার ড্রয়িং রুমের একটি ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ আগামীতে শেয়ার করব এবং সেটা অল্প দিনের মধ্যেই এই যে দেখো আমি ফুলগুলো কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এবং খুবই মজা পাচ্ছি এই কাজটা করতে আবার ভয় লাগছে যে খুলে না যায় এই যে আমি এখন একটি একটি করে আমার ফ্লাওয়ার ভাসের মধ্যে ফুলগুলো দিয়ে দিচ্ছি আর এই গোলাপগুলো তো আমার অনেক আগেরই কেনা ছিল এইগুলোরও স্টিক আমি কিনেছিলাম দুশো পঞ্চাশ টাকা করে এবং সেটা নিউ ইয়র্কের থেকে এবং এটা অনেক আগে আর এখন আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো সহ একসাথে আমি সাজিয়ে দেব ফুল সাজানোর কাজ কিন্তু আমাদের অনেক ভালো লাগে তাই না অর্থাৎ মেয়েদের একটি প্রিয় কাজ এই ফুলটা সাজিয়ে রাখা আর সে ফুলটা হোক জীবন্ত অথবা আর্টিফিশিয়াল যেটাই হোক না কেন আসলে সাজাতে কিন্তু অনেক অনেক ভালো লাগে আমার তো অনেক প্রিয় কাজের মধ্যে এটি একটি আর ফুলগুলো যখন ময়লা হয়ে যায় তখন তো অনেক কষ্ট লাগে ওয়াশ করতে গিয়ে যে নষ্ট হয়ে যাচ্ছে এই দেখো আমি এখানে রেখেছি আসলে এটা আমি এখানে রাখার জন্যই কিনেছি তবে আরও একটি জিনিস কেনার আমি ইচ্ছে রয়েছে যদি কিনতে পারি ইনশাল্লাহ সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর এখন তোমাদেরকে একটু দেখিয়ে নিই আমি কিভাবে সাজিয়েছি আর রাতের বেলা দেখে হয়তো ভিডিওটা অত ক্লিয়ারলি হচ্ছে না অর্থাৎ যে পরিমাণ লাইট চলে ভালো লাগতো মানে ততটা হয়তো ভালো লাগছে না তবে আমি পর্যাপ্ত লাইট দিয়ে চেষ্টা করেছি ভিডিওটা করার কারণ আমার অলরেডি আসলে ভিডিও করতে অনেক দেরি হয়ে গিয়েছে আর তাই আর বেশি দেরি করতে চাইলাম না ভাবলাম যে ভিডিওটা করে কমপ্লিট করে রাখি এবং পরের দিন ভয়েস দিয়ে এটা আমি আপলোড করে দেবো এখন আসি লাস্ট স্টেজে আমার ভাইয়ের মেয়ে অর্থাৎ আমার ফুপাতো ভাইয়ের মেয়ে আমার বাসায় এসেছে সেটা তো তোমাদের সাথে আমি গত ভিডিওতে শেয়ার করেছি তাই ওর জন্য আমি একটি ছোট্ট গিফটের ব্যবস্থা করেছি আর এই গিফটটা হচ্ছে ওর জন্য আমি একটি ড্রেস কিনেছি এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বৃষ্টি নিজেই পছন্দ করে নিয়েছে এই ড্রেসটা আর তাই আমার আরও বেশি ভালো লেগেছে আর এখন চলো তাহলে শেয়ার করি তোমাদের সাথে ড্রেসটা কীরকম সেইটা ড্রেসটা আসলেই সুন্দর তাই না চলো তাহলে ড্রেসটা খুলে দেখি কেমন হয়েছে আর সেই সাথে তোমাদেরকে এই ড্রেসটা কত দিয়ে কেনা হয়েছে সেটারও প্রাইসটা জানিয়ে দেবো তবে ভিডিওর শেষে এবং তোমরা একটু দেখো কেমন লাগছে বৃষ্টি এখন ড্রেসটা ধরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এর পেছনের পোর্শান এইটা আর হচ্ছে সামনের পোশানটা তো তোমরা দেখিয়েছো আর অন্যটা কিন্তু এত এত সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে এই ড্রেসটার প্রাইস নিয়েছে পনেরোশো টাকা এবং এটাও কেনা হয়েছে চাঁদনি চক থেকে আর এই যে দেখো অন্যটা কতটা সুন্দর খুবই পছন্দ হয়েছে আমার এই ড্রেসটা আর সেই সাথে বৃষ্টিরও কিন্তু অনেক পছন্দ হয়েছে নিশ্চয়ই তোমাদের আমার আজকের কেনাকাটা পছন্দ হয়েছে এবং এরই সাথে আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ